বরাগবৈত্যকাত বিভিন্ন মাজার শরীফগুলো আছে, যে তা মাজারের মধ্যে আপনার মেয়েগুলো আপনার নাচি নাচি গান গাইন, যারা বেটা মানুষ জমাইন ইটা ঢুল বেড়াইন দুথারা বাজাইন, এইভাবে আপনার গান অকল বাজাইন, বাজাইনি না না বাজালে সুন্নত ওয়াল জামাতর মতাদর্শী আকিদার, গদিকে আহলে সুন্নত ওয়াল জামাতর মধ্যে আপনার গান বাজনা ভালাইনি নাসানি ইটা কোনো জিনিস আসেন, আমরা বুজুর্গানে দিনক লইলা করছুন না, আমরা ওইটারে সাপোর্ট করি না, তাইন তাইন যেভাবে চলছুন আমরা ওইভাবে চলতাম, আমার চোখ দিয়ে যে জিনিস দেখিলে এই জিনিস আর আপনার মিশো ওইবার কথা হয় না। কিছুদিন আগে দেখলাম এখান মাজারও বেটি মানুষ কজনে ফালাইতরা, এই দিন উরুসর দিন, বিশেষ করে আপনি কি আইনু যে মাজার লঙ্গর ধরিয়ে যে সিল্লানি ফালানি এটা কোন কিতাবে ফাইলা, এটা তো আপনার কইতে হইব, এটা এখন পীর জেসা গু হয়ে যায়, জেসা কি মুল্লা কি করলো গু ফির, কোনো কোনো মানুষ আসুন চুল আপনার কমরও নেই জট লাগাই, হ্যাঁ এগুর যদি চুল জট লাগাই থাকে তাহলে গোসল করা এগুর যদি ফর্জ গোসল হয় ফানি জায়গায় জায়গায় পৌঁছিব নি না, হে নাপাক আপনি যদি তার ডাল লয় না আপনি নাপাক হইবার সম্ভাবনা আছে নাই নি, গতিকে আমরা ভুষ করা লাগবো, জেসা তাকালি আলে শূন্যতর ফতাকা লইয়া উড়িলে কামাইতো না, এখানে কোনো ব্যক্তির বানাইল কোনো জমাত নাই যে জেলা মনোলা চালাইতায়, এখানে নবীর জমাত আহলে সুন্নত ওয়াল জামাত নবীর আপনার জমাত, কোনো মানুষের বানাইল জমাত নাই যে যাই নবাই কইমো হে নবাই লা যাই মুগিয়া ইলা কোনো খাওয়াইতো না, এখন সাবর খেজ মতো আমরা আরও যাকি আর তার নসিহত নসিহতপূর্ণ মূল্যবান বয়ান রাখলাম। السلام عليكم ورحمة الله وبركاته، السلام عليكم، الحمد لله، الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن رحمة الله قريب من المحسنين، صدق الله العلي العظيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا উড়িয়া জোরে রাতের হাওয়া জোরে শিগির মদিনায় ওদের খাবার পৌঁছাই দিয়া দয়াল নবীর পাকে রোজায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا مدر شور فلا درود وحي مؤمن شرب داو জারুফারে দুরুদ ফড়াইন সত্তর হাজার ফিরিশতায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসকারি খানকা ও আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সহসভাপতি তথা উত্তর এলাকার থেকে নাগত গুণমান্য ব্যক্তিত্ব মুরব্বিয়ানে আজাম আর যুবক ভাইয়ক,
আল্লাহ আমাদের মোবারক মজলিস আবার তৌফিক দিছেন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই হোক আলহামদুলিল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করছি আয়াতের ব্যাপারে আমরা সবার জানা আছে যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন বেশক শান্তি পাওয়া যায় আউলিয়া কেরাম অখলর দারে গেলে আউলিয়া কেরাম অখলর করিব গেলে মুহসিনিন অখলর দাল লইলে জমিনে ফায়দা হওয়া যায় তানতানোর কাছে আমরা মাজার শরীফও গেলেও ফায়দা পাই জমিনে থাকতেও ফায়দা পাই মানুষ জেলা মারা যাওয়ার পরে কবরে যাওয়ার বাদে থাকতে পারেন নাও থাকতে পারেন ফুসিতাও পারেন গলিতাও পারেন বালা মানুষ থাকলে টিকিয়া আপনার জিসিম জেলার থাকতে পারে কিন্তু অলি আল্লাহ অকল কবর যাওয়ার পরে আপনার শরীর ফসে না জিন্দা অবস্থা তখন এখান আমরা মানিনি মনের মধ্যে শোক সন্দেহ না আনার লাগিয়া আল্লাহ ফরমাইতরা ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল্লা হিয়া উম্মুলাকিন লা তাশউরুন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাহার মধ্যে যারা শহীদ হয়ে যান এরারে তুমি তেন মুর্দা গুমানো করিও না বলকে এরা কবরের মধ্যে জিন্দা অবস্থায় থাকুন গদিকে আউলিয়া কেরাম অকল জমিনও থাকতেও মানুষে ফায়দা পাইন আউলিয়া কেরাম জমিন থেকে মুন্তকিল হইয়া যাওয়ার পরেও ফায়দা পাইন মাজার শরীফের কিনারের মধ্যে গিয়া যদি সেও মনের দিলের কর্তা আল্লাহর দরবারে কইন আল্লাহ পাক রব্বুল আলামিন এক বানাইন এবং ফুরা করি দিলাই বলা নেন ইমান ওদিকে আমরা মাজারে যাই অলি আল্লাহর দরবারে যাই আল্লাহওয়ালা অলি অকল আপনার আল্লাহওয়ালা আল্লাহওয়ালা বনন কিলা কুরআন আর সুন্না অনুসরণ করি আমরাও যদি তান তান্দ্রে অনুসরণ করি অনুকরণ করি আমরাও আল্লাহওয়ালা হইতাম ফার্ম অসুবিধা নাই যদি মাহবুব মকবুল বলির নজর ফুড়ি যায় গিয়া গতিকে আমরা আল্লাহ আমরা আল্লাহওয়ালা হিসাবে কবুল করত আমরা বুজুরগানে দিনকল জেলা রয়েছে আমরাও তান তান্দ্রে অনুসরণ অনুকরণ করি ওলা চলতাম জেলা মাজার শরীফের মধ্যে গেলে গান বাজাইন না ও ধরনের মাজার শরীফও যাইতাম যেটাত গান বাজাইন এটাত নিষেধাজ্ঞা করতাম বলে এটাত আপনারা গান বাজাইবে না যদি গান বাজাইন তাহলে উরুস আর ইসাইলে সব নাম দিয়ে বাজাইবে না আপনারা অন্য কোনো নাম দিয়ে বাজার কা বা আপনারা অন্য দিন প্রোগ্রাম করুক কা এই দিন কুরআন আর সুন্নার প্রোগ্রাম হইতো আল্লাহ আল্লাহ রসুলের বাণী শুনতাম কিন্তু গান বাজনা গাঁজা আপনার গাঞ্জার আইটেম করলে কামাইত না বরাক উপত্যকাত বিভিন্ন মাজার শরীফকল আছে যে তা মাজারের মধ্যে আপনার মেয়েসকলে আপনার নাচি নাচি গান গাইন যারা বেটা মানুষ জমাইন এটা ঢোল বেড়াইন দুথারা বাজাইন এইভাবে আপনার গান অকল বাজাইন বাজাইনি না না বাজাইন এই সময় মাজারা এইটা অলিম অলি আল্লাহর মাজারও আমরা কোনো অলি আল্লাহর মাজারও এইভাবে হয় না গতিকে এটার আমরা বিরোধিতা করি এবং মাজারও যাওয়া ভালো কাজ মাজারের উদ্দেশ্য যাইতা অলির ফয়েজ লইয়া দোয়া করতা গতিকে আমরা দলবদ্ধভাবে যেটা এ কারণে কইয়া মাজারও যাইবভাবে ওখানেও প্রতিবাদ সাব্যস্ত করতে হইব যে আমরা দল সারা আলোচনত বল জামাতের মানুষ এ হইয়া যে মাজারের মধ্যে কোনো গান বাজনা বাজাইতে পারতায় না কোনো গানের আপনার দুতারা বাজাইয়া কোনো গানের আয়োজন করলে আমরা যাইতাম না মাজারে যদি গাঞ্জার আইটেম করেন আমরা যাইতাম না মেয়ে অকল দিয়ে যদি নাসানির কোনো পরিকল্পনা থাকে তাহলে ইতা জিনিসও আমরা যাইতাম না কারণ ইতা জিনিসে মানুষরে ইমানরে লুটিলায় ওইতে ওইতে আমরা ইলা ওইতাম না যে নসদি আর ওইতে ওইতে ইলা ওইতাম না যেন আপনার বন্ড গতিকে আমরা অলি আল্লাহ অকল হকানি আহলে সুন্নত ওয়াল জামাতর মতাদর্শী আকিদার গতিকে আহলে সুন্নত ওয়াল জামাতর মধ্যে আপনার গান বাজনা ভালাইনি নাসানি ইটা কোনো জিনিস আসেন আমরা বুজুরগানে দিনক লইলা করছেন না আমরা ওইটারে সাপোর্ট করি না তাই তাইন যেভাবে চলছেন আমরা ওইভাবে চলতাম চলতাম দিনা না ইলা মাজারকল আছে আমি জানি আমি দেখছি ভিডিওর মাধ্যমে আমার চোখ দিয়ে যে জিনিস দেখিলে এই জিনিস আর আপনার মিস ওইবার কথা হয় না কিছুদিন আগে দেখলাম এখন মাজারও বেটি মানুষ কজনে ফেলাইতরা এরার যদি মাঠটা দুষ হয় তাহলে এই দিন মাজারও যাইবার কথা নাই এই দিন মাজারও যাইবার কথা নাই বরাক অলি আল্লাহকলের অভাব নাই কয়েকটা দরবার শরীফ আছে কমস কম 14-15টা দরবার শরীফ আছে আপনি মাজার শরীফের মধ্যে যাইতা পারেন যে দোয়া লইতা পারেন আপনি অলি আল্লাহকল যাইন আসুন তান কাছ থেকে আপনি দোয়া লইতা পারেন আপনার মেয়ে যদি আপনার বিবি যদি পাগল থাকুন এই দিন উরুসর দিন বিশেষ করে আপনাকে এই নজের মাজার লঙ্গর ধরিয়া যে সিল্লানি ফালানি এটা কোন কিতাবে হইলা এটা তো আপনার কইতে হইব এটা
واس কমিটি যাইন ওয়াজ গরাইবা উরুস নামদারি করবা যেই সময় সারা উরুস বন্ডা মিয়া লিপ্ত হই জীব এই সময় আর উরুস নাম দেওয়া যাইতো না যে সময় ঈসা আলাইহিস সালাম নাম পোস্টারও দিয়া বন্ডা মিয়া এই ঈসা আলাইহিস সালাম বরি জীব এই সময় আর ই নাম আপনার পোস্টারের মধ্যে দেওয়া যাইতো না দেওয়া যাইবো নি নষ্ট করি লইবা ওতা লাগি আমরার বুজুরগানে দিন হলে আগে ভীর লেখতা এখন পীর জেসা গুই যায় জেসাকে মোল্লা কি করলো গুফির ও তার লাগে এখন আর আমরা কইছেন বিলে এখন আর ফিরের কাম না এখন আমরা শাসু বিলে কি এখন ফিরে আপনার পুরা বাজার খালি নকলি ফিরে ভরি গেছে ওলা নাই মাত পোস্টারও আছে নি কোনো ফির লেখা আছে নি না আমরা বুজুরগানে দিন হলে এখন ও যে ফির লক্ষবিগু আপনার ওই গেছে গিয়া বন্ডামি ওগুলোর দখল গেছে গিয়া আপনার কোনো কোনো মানুষ আসুন চুল আপনার কমরও নেই জট লাগাই হ্যাঁ এগুর যদি চুল জট লাগাই থাকে তাহলে গোসল করা এগুর যদি ফরজ গোসল হয় ফানি জায়গায় জায়গায় পৌঁছিব নি না হে না পাক আপনি যদি তার ডাল লইন আপনি না পাক হইবার সম্ভাবনা আছে নাই নি গতিকে আমরা ভুষ করা লাগবো জেসা তাকালি আলে সুন্নতর ফতাকা লইয়া উড়িলে কামাইত না এখানে কোনো ব্যক্তির বানাইল কোনো জামাত নাই যে জেলা মনোলা চালাইতায় এখানে নবীর জামাত আহলে সুন্নত ওয়াল জামাত নবীর আপনার জামাত কোনো মানুষের বানাইল জামাত নাই যে যাই নবাই কইমো হে নবাই লা যাই মুগিয়া ইলা কোনো খামাইতো না আর ইলা কোনো ওয়াজ নাই আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে যে গু খালি মানে মানে নগু হ্যাঁ যদি হকানি অলি আল্লাহ কল তখন অলি আল্লাহ কল যেভাবে চলবা যে গু ফরমাইয়া যাইবা যে গু নসিহত করবা মানে ওগু মানবা মানে আপনার দুতারার মধ্যে আর ডুল বেইলানি আর বিবিও করলিয়া মাজারে যাবানি গিয়া নাসানি ভাল্লানি যদি মানে শুরু করে দেন এখন আপনার যতটা বরাক উপত্যকার দরবার শরীফ আছে এরা কোনো যারা দায়িত্বে আসুন সাহেব অকল আসুন সাহেবর আওলাদ অকল আসুন এন তেন কোনো মাত বাদ দিলেই তানি বাদ দিতা না আমি টান্টু দরবার শরীফের পক্ষ থাকিন এবং এই মজলিসের পক্ষ থাকিন আমি এই যে এই সমস্ত জিনিসের ধিক্কার জানাই এই সমস্ত জিনিসের লোকের কোনো মুসলমানের সম্পর্ক নাই আসেনি না আপনারা টান্টুর যাইন এই সমস্ত জিনিস পাইননি না আপনারা উজান্ডির যাইন এই এই সমস্ত জিনিস পাইননি না আপনারা বাগবুর বাগাডোর গোবিন্দপুর অন্যান্য বরাক উপত্যকা তার অলি আল্লাহ কল আসুন ইসরায়েল সবার উরুসের মজলিস হয় শুধু অলি আল্লাহ কলে আস্থা জীবনের মধ্যে কুরআন আর সুন্নার বাণী কল শুনাইছুন আর এখন হইলে আপনার রাত বারোটা বাদে গাঞ্জা খাইয়া খালি বাউলা গান দিয়ে রাত হইলে না শুনি না না আল্লাহর জিকির নাই আল্লাহর জিকির নাই তো বোঝা গেল কি ওই আল্লাহর জিকিরে মানুষের শান্তি হইতা না আল্লাহর জিকিরে মানুষে ওই সময় শান্তি পাইতা না যে সময় মানুষে আপনারে কই এখন যদি হিন্দি গান লাগাই নাস্তা রাইত আপনি শুনতে পারবো অসুবিধা হইতো না গান আপনি গাইতা ঠিক আছে শরীয়ত এবং মারিব এর মধ্যে তাহা লাগবো নি না আপনি যদি আপনি এমনি যেথামন তা গান গাইতে খাম আইব নি আপনি খুব কা লাইনে গান গাওয়া লাগবো প্রত্যেকটা জিনিসের একটা একটা নিয়ম আছে গতিকে আমরা এটা জিনিসের সাপোর্ট করি না এটা জিনিসের মধ্যে আমরা একমত নাই কারণ আমরার প্রতিটা দরবার শরীফ যেইভাবে চলে আমরাও সাই এইভাবে চলতাম আমরার হুন্না বুজুরগানে দিনকল যেভাবে চলছেন এইভাবে আমরা চলতাম যদি কোনো মানুষের মারিপতি আলোতে গান গাইন তাহলে গাইতে পারবো অসুবিধা নাই তবে আমি ইলা কোনো লিয়াল্লাহ কলডে এই মারিপতি গান গাইতে গাইতে ভালাইয়া নাসিয়া ফোর্স ইলা কোনো জিনিস আমি শুনছি না যদি শুনতাম তাহলে হইলাম ইলা আপনারা শুনছিলেন কোন অলি আল্লাহ হলে মারিপতি গান গাইতে গাইতে আপনার সিল লইয়া ফালাইয়া আপনার ওটা খর শুনিলে শুনলানি না গতিকে আমরা যাই অলি আল্লাহ হলের দরবারে শান্তি হইবার লাগি অশান্তি হইবার লাগি নাই যদি আমরা শান্তি হওয়া যায় তো যাই আমরা কিয় লাগে শান্তি হইবার লাগিয়া যদি আমরা জ্ঞানু ইসলামর মানে ইসলামও যে জিনিস নাই এই জিনিস যদি আমরা করি তাহলে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের বদনাম হইব হইব নি না না বদনাম হইব বিলে আহলে সুন্নত ওয়াল জামাতের এরা তো আপনার খুব গাঞ্জা উঞ্জা খাইন খুব ওতা করেন হইন নবীর জামাতর মানে কোনোদিন গাঞ্জা খাইতে পারেননি না নবীর জামাতর মানে গাঞ্জা খাইতে পারেননি এইভাবে বাজারে গিয়ে লাভালাভি করতে পারেন না গতিকে এরা নবীর জামাতর না এরা বন্ড এরা লগে যদি আমরা হামাই তাহলে আমরা বদনাম হইব গতিকে ইত্যাদি জিনিসটা কিনা আপনারা বাঁচার চেষ্টা করবা এখন আপনার মনের মধ্যে ওখানে আইতে পারে বিলে এখন মাজার যদি একে গাঞ্জা খায় তৈলি মাজার কোনো বাদ হয়ে গেল আমি কইয়ান না আপনার বাদ হয়েছি মাজার মাজার এখন মসজিদে যদি মদগারা আমাই যায় মসজিদ আপনার যদি বেটা পাক আর সাপ আল্লোতে যায় তো মসজিদের কোনো দোষ নাই মসজিদ তো নামাজের জায়গা কিন্তু আপনি আমি বিরোধিতা করতাম না এই জিনিসের আমি যদি এখন একমত হইয়ার শক্ত হইয়া বই রই তাহলে আমিও তো আপনার
আমিও তো ব্যবত যাইয়ার কি নাইনি বুদ্ধিকে আমরা মন্ত্রী ঘৃণা করতাম একজনে তার আমল তার করে কোনো অসুবিধা নাই ই মতকুরু মসজিদও আইতে পারে অসুবিধা নাই সুদকুরু আইতে পারে জিনাকুরু আইতে পারে আল্লাহর দরবার তো বান্দার লাগে সব সময় খালি আল্লাহর দরবারে কোন সময় তোবা করতো আর আল্লাহ মাহফুরি দেওয়ার আসুন আসুনি না না বুদ্ধিকে আমরা জমিনে যত গুণা করছি আমরার গুণার হিসাব যদি আল্লাহ নেন তাহলে আমরা জন্নতে কেউ যাইতাম না ওটা লাগিয়ে আল্লাহর দরবারে খুঁজিতাম বলি ও আল্লাহ আমরা জমিনে গুণা করে লিয়েছি আমরা তুমি বিনা হিসাবে মাফ করে দিলা বেসাড়া আর আমরা কোনো রাস্তা নাই বেশি বেশি কসরত সে আপনারা দুরুশরি পড়িবা দিন তিনবার কুলু আল্লাহ পড়িবা কারণ আপনারা তো একবার হইলেও মা বাবার কবর জিয়ারত করেনি না না দিন একবার হইলেও মা বাবার কবর জিয়ারত করবা যে মা বাবাগুলো আপনারে অত বড় বানাইছেন জীবনের মধ্যে কোনো খাম আপনার করা লাগছে না শুধু খাইছেন গাঁত ঘুরিছেন ফোড়ার সময় হইলে ফড়িছেন জমিনের কোনো টেনশন নাই ও মা বাবা ইন্তেকাল হয়েছেন আপনি যদি একদিন রুজো একবার আপনি কবর জিয়ারত করেন না তাহলে আপনি এই বাফর নাফরমান বান্দা নাফরমান আপনার আওলাদ আল্লাহর নাফরমান বান্দা গতিকে আপনি একবার হইলেও মা বাবার জিয়ারত করবা মা বাবার জিয়ারত করতে আপনি তিনবার কুল্লু আল্লাহ শরীফ পড়িয়া করবা তিনবার কুল্লু আল্লাহ শরীফ যদি কেউ পড়িলায় তাহলে আপনারা সবে জানই কান তারপরে আমি কইয়ার আপনার এক কোরআন শরীফ কত মর সাব পাই লইব কোনো মানুষে সোয়াবিতা যদি চুরা 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 করি আপনি লইন বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রর সৃষ্টি আপনি যদি চুরা চুরা করি সোয়াব খামাইন তাহলে আপনার গুণ আল্লাহ বাড়াই দিব আল্লাহ আরও উজ্জ্বল করে দিব ওদিকে আল্লাহ আপনার আমলের তৌফিক দিতা ফাসক নামাজি আমলি দিনদার পাক্কা ইমানদার হিসাবে কবুল করতা আমি আর বেশ বক্তব্য লম্বা করিয়ান না আমি যে কোনো কথা কইবার আপনারা গুলমুল বুঝি লইছেন তো না বুঝছেনি না না যে আমরা বলি আল্লাহ কলটা মানি মানিনি না না টান টান অনুসরণ করতাম নি না না তো টান টাইন যথা করছুন আমরা অগুন্তা করতাম আল্লাহ আমরা তৌফিক দেব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।